যেমন
ব্যাপনের বিপরীতটা হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। তাহলে
যখন হালকা
মাটি থেকে শোষণ করবে, মাটির কণা থাকে ফুটিয়ে যে কণা পানিগুলি থাকে সেই পানিগুলি সে শোষণ করে এবং শোষণ করে পাতায় নিয়ে যায়। পাতায় সে খাদ্য তৈরি হয়, খাদ্য তৈরি হয়ে সে বেঁচে থাকে এবং তার জন্য এই অভিশ্রবণ প্রক্রিয়ার কারণে সে সাধন সংশ্লেষণ প্রক্রিয়া করলো, সে বেঁচে থাকলো এবং সাধন সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে উদ্ভিদও বেঁচে থাকলো এবং প্রাণীরাও তার থেকে বেঁচে থাকে। তাহলে এভাবে জীবের অস্তিত্ব বজায় থাকে, জীবের ভারসাম্য বজায় থাকে। এভাবে মানে অভিশ্রবণ প্রক্রিয়াটা একটা উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে সংজ্ঞাটা কীভাবে করবে আবার বলো, শুনো এবং মনে মনে বলতে থাকো। অর্ধবৃত্ত পর্দা দ্বারা বিভেদকৃত দুটি দ্রবণের ঘনমাধ্যম থেকে ঘনমাধ্যম ঘনদ্রবণ এবং হালকা দ্রবণ, হালকা দ্রবণ থেকে দ্রবণ কণা বা পানি কণা ঘনমাধ্যমের দিকে ঘনদ্রবণের দিকে প্রবাহিত হওয়ার যে প্রবণতা সেই প্রবণতাকে বলা হয় বা সেই প্রক্রিয়াটাকে বলা হয় অভিশ্রবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কারণে উদ্ভিদ কী করে, মাটি থেকে পানি শোষণ করে। তাহলে এছাড়াও আরও কিছু কাজ করে থাকে উদ্ভিদ শাসন অভিশ্রবণ প্রক্রিয়ায়, সেই গুরুত্বগুলি যদি তুমি লেখো তাহলে ভালো হবে। Obviously.